আপনার গলায় না আমি গানের সুর শুনতে পাচ্ছি, আপনি কি গান গাইতে পারেন? মাফি চাইতে আমি পারি না। দুই লাইন, ওই যে দর্শক চাহিদা, আবার দর্শক চাচ্ছে। আমি তো গান গাইতে পারি না, আমি একটা কথাই কিন্তু বলেছি, আমি সবই পারি, গান গাইতে পারি না। আপনার পছন্দের গান কোনটা? গাইতে কোনো পছন্দের গান সবই শুনি। না, একটা যে কোনো পছন্দের গান বলেন না, এক লাইন দুই লাইন শুনুন। আপনি আওয়াজ করেন, ব্যাকগ্রাউন্ডে আমরা মিউজিক ফিট করে দিব। আরে কোন গানটা গাইবেন বলেন? তাহলে গানটা বলেন, আমি একটা গান গাই। আপনার পছন্দের গান কোনটা? আমি না, আমি পছন্দ লাগবে না, আমার সবই পছন্দ। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এই গানটা শুনছেন? তোমায় ছেড়ে বহু দূরে শুনছি। হ্যাঁ, এই তো পারবেন গান, আপনি গান। যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাব কোথায়। আমি কিন্তু সিরিয়াস মোডে প্রশ্ন করছি না আপনাকে, আমি যত প্রশ্ন করছি সব ফানি মোডে চলে যাচ্ছে। আমি প্রশ্ন করলাম আপনার কাছে, হ্যাঁ না, আসেন একটু ভারী ভারী মানুষকে একটু জ্ঞান দিই আমরা, যারা প্রেম করছে তাদের জন্য আপনার কোনো উপদেশ আছে? লাভ ইজ ইজি, মনে হবে যাকে দ্য রাইট পার্সন, বিয়ে করে ফেলুন ধরে। প্রেম করা কিন্তু সহজ না, প্রেম করা অনেক কঠিন। এখন এখনকার যুগে মেয়েরাও অনেক কমপ্লিকেটেড, ছেলেরাও ভাই অনেক কমপ্লিকেটেড, তাই না? এই যুগে এই ফেসবুক এসে আর এই যে কে কারে লাইক করছে, কমেন্ট করছে, অমুক তমুক, এই সব করে করে পুরো জেনারেশনটাই বরবাদ। আপনি কোন জেনারেশন? আমি তো ভাই এই জেনারেশনে, কিন্তু আমার পছন্দ না এই জেনারেশনের কোনো কাজ কারবারই। আমি যেভাবে মানে আগের ওল্ড লাভ যেটাকে বলে, দেখেন ওল্ড লাভই কিন্তু করতেছি, বিয়ে করে ফেলছি ধরে, দরকার কিন্তু ছিল না। আমি কিন্তু এখনও লুকিচুপি প্রেম করতাম, আপনাদের কাছে এসে বলতাম আমি সিঙ্গল, আমাকে সবাই লাইন মারেন, সেটা করি নেই তো। প্রেম ভালোবাসার প্রসঙ্গে তো আসা যাবেই না, বিয়ে করে ফেলছেন। বিয়ে করার আগে কয়টা প্রেম করছেন? চার পাঁচটা। চার পাঁচটা মাত্র? মাত্র? আমার কাছে বিশ্বাস হয় না, আপনার তো একটা সুন্দরী মেয়ে, চার পাঁচটা প্রেম করে মানায় না, আপনার সাথে যাই না, সেখানে 40-50টা হলে একটা জিনিস ছিল। না, টেস্ট ড্রাইভে তো যেতেই হয়, সো ওইটার প্রসঙ্গে চার পাঁচটা। চার পাঁচটা মানে রিয়েল প্রেম ছিল আপনার? একদম না, রিয়েল প্রেম ছিল না, চার পাঁচটা রিয়েল প্রেম কেমনে হয়? এত মানুষ এত ঘন ঘন ভালোবাসতে পারে না, সত্যি কথা যেটা, ভালোবাসা একবার হাইস্ট দুইবার হয়, তিনবার হয়, এই তিনবার। আপনি তো বলুন চার পাঁচবার হয়েছে। ওগুলো তো ভালোবাসা না, কিছু থাকে মোহ মায়া। মোহ মায়া আমি জানি না, আমি আসলে ছোটবেলা থেকে মানে ইংলিশ মিডিয়ামে এখন মানুষজন রোজ করতে পারে এটা নিয়ে, বাট ওই রকম বাংলা প্র্যাকটিসটা ছিল না। কথা বলতে পারি বাংলায়, বাট যেগুলো যে কঠিন বাংলা থাকে না, যেগুলো আপনি বলেন আর কি। আমি তো সহজ বাংলায় বলি। না 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 না, উনি না কেমন যে দাঁত ভাঙ্গা বাংলা বলেন, যখন একটু সাধু চলিত ওইসব বলেন না, তখন ওগুলা প্রোনাউন্স করতে কষ্ট হয়, আবার দেখে রিডিং পড়তে আমার কষ্ট হয়। আপনি স্কুল কলেজ কোথায় ছিল? আমার ছিল ব্রিটিশ কাউন্সিল থেকে স্পেস, যেটা কিনা সারাভার অবস্থিত। আর দেশের বাড়ি? কুমিল্লা। কুমিল্লাতে, কুমিল্লা সম্পর্কে কিছু বলেন তো শুনি। কুমিল্লার রসমালাই ইজ বেস্ট, কুমিল্লা ইজ বেস্ট, অসাধারণ। আচ্ছা ঠিক আছে, এবার একটু আসি, সেটা হচ্ছে যে উপস্থাপনা করছেন, মডেলিং করছেন, তারপর হচ্ছে গায়িকা তো না, নায়িকা হওয়ার ইচ্ছা আছে, সুযোগ পেলে কোনটাতে হচ্ছে কোন প্রফেশনটাতে নিজেকে এস্টাবলিশ করতে চান? আমার শুটস করতে ভালো লাগে, লাইক ফটোশুটস। আর এমনি সিনেমা নাটকে অভিনয় করার ইচ্ছা নাই? সিনেমা নাটকে এখনো ওই এক্সপেরিয়েন্সটা হয়নি। না, বল ইচ্ছা আছে কিনা? ইচ্ছা তো থাকে, সব মেয়েদেরই থাকে যারা এই প্ল্যাটফর্মে কাজ করে, সো আমারও আছে, বাট এখন যেহেতু এক্সপেরিয়েন্সটা হয়নি সেক্ষেত্রে আই ক্যান নট সে অ্যাবাউট দ্য থিং। আপনাকে যেমন প্রশ্ন করতে চাই, যদি আপনি সিনেমা করার অফার পান, সেক্ষেত্রে কোন নায়কের নায়িকা হওয়ার ইচ্ছা আছে আপনার? সিয়াম। সিয়াম? আর মানে সিয়াম কি ভালো লাগে আপনার? ভালো লাগে বলে অনেক কাজ ভালো, আমার কাছে অনেক একটা সোবার মানুষ মনে হয়, কাজ করলে মজা পাবো এরকম একটা মানুষ মনে হয়। অনেক আড্ডা দিয়েছি, আবারও একটু ধাঁধার প্রসঙ্গে যাই, একটা সহজ প্রশ্ন আছে, ধাঁধাটা হচ্ছে যে টাকা দ্বিগুণ করার সহজ উপায় কি? টাকা দ্বিগুণ, টাকা দ্বিগুণ করার সহজ উপায় মানে টুয়াইস যেটাকে বলে, যাই আপনি ধরে নেন, টাকা দ্বিগুণ করার সহজ উপায় কি? যদি এখন টেকনিক্যাল অ্যানসার তাহলে তো ইনভেস্ট করা, বাট এখন তো এটা তো ধাঁধা, এটা তো আর টেকনিক্যাল উত্তর হচ্ছে না। ইনভেস্ট করলে টাকা দ্বিগুণ হবে তার তো গ্যারান্টি নেই। ও তাও কথা, লস হতে পারে। লস হতে পারে, তাহলে বলেন টাকা দ্বিগুণ করা সহজ উপায় কি? জানি না, এগুলো আমি পারি না, জানি না। আচ্ছা, আয়নার সামনে টাকা ধরলে কিন্তু টাকা, ও রাইট রাইট, এটা ডাবল হয়ে যায়। যেটা তুমি জিজ্ঞেস করছিস টুয়াইস কিনা দ্বিগুণ, মানে এখন আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে। আপনি তো কোনো ক্লু দেননি তো টুয়াইস, তখন আপনি বলেন যে। এবার একটা মজার প্রশ্ন আছে, ঠিক আছে, সেটা হলো মানুষের কোন জিনিস গরম থাকলে মেজাজ ফুরফুরা থাকে?
গরম থাকলে মেজাজ ফুরফুরে থাকে মানে মানুষের কোন জিনিসটা গরম থাকলে মেজাজ ফুরফুরে থাকে এটা একটা ধাঁধা এটার তো কোশ্চেনই আমি বুঝতেছি না কি জানি কঠিন বললো এবলা কোন জিনিসটা ফুরফুরে থাকলে মেজাজ দ্বিগুণ থাকে মানুষের কোন জিনিসটা গরম থাকলে মেজাজ ফুরফুরে থাকে কোন জিনিসটা গরম থাকলে মেজাজ ফুরফুরে থাকে ফুরফুরা থাকে বলেন গরম ফুরফুরা আই ডোন্ট নো পকেট গরম থাকলে আপনার মেজাজ ও পকেট গরম থাকলে হ্যাঁ পকেটে যদি টাকা থাকে তাহলে কি হবে মেজাজ ফুরফুরে থাকে মেজাজ ফুরফুরে থাকবে এবার পাইছেন তো আচ্ছা ঠিক আছে ওকে অনেক আড্ডা দিয়েছি শেষের দিকে একটা জিনিস জানা ছিল মানে মানুষের একটা গোল থাকে যে আমি এই জায়গায় যাব এই কিছু করব আপনার মানে ইচ্ছাটা কি যে কোন জায়গাটা নিজেকে এস্টাবলিশ করতে চান সত্যি কথা যেটা এস্টাবলিশড জিনিসটা আমি যে চোখে দেখি সেটা খুব ডিফারেন্ট লাইক আমি জানি না পর্দার সামনে কাজ করার সুযোগ হবে নাকি আড়ালে কাজ করার সুযোগ হবে ইচ্ছা আছে পর্দার সামনেই আমি 5 বছর নিজেকে দেখবো কিন্তু সেটাও যদি না হয় তাহলে ইচ্ছা এমনিতে যেটা স্বপ্ন দেখি গোল দেখি সেটা হচ্ছে এই দুবাই বসে একটু চিলবিল করবো আরামে থাকবো নিজে ওয়ার্ল্ড ট্যুর দিব ওই স্বপ্ন তো দেখি আমি আচ্ছা মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলটা খুব ভালো লাগে একদম ঠিক আছে ওকে অনেক আড্ডা দিয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ নওশিন সুধা কিন্তু যাওয়ার আগে যেটা সবসময় বলি আপনার অসংখ্য ভক্ত আছে দর্শক আছে যারা আপনাকে পছন্দ করে তালিও দেয় গালিও দেয় তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে সে অসংখ্য তালি গালি দেওয়া মানুষের উদ্দেশ্যে কিছু বলতে পারেন পুরো জিনিস কোনো কাহিনী না জেনে অবশ্যই কোনো কমেন্ট করবেন না সব কিছু জেনে কমেন্ট করা উচিত আর যেটা জানবেন না সেটাতে শুধু শুধু লাফাবেন না লাফাতে মন চাই লাফাতে পারেন ইওর লাইফ এখন মানুষজন বলে পাবলিক প্রপার্টি আপনারা আপনাদের নিয়ে যা ইচ্ছা তা বলবো এখন যা ইচ্ছা তা ভালো হতে পারে কিন্তু শুধু শুধু গালি দিয়ে গুনার অংশীদার হওয়ার তো কোনো দরকার নাই সাপোর্ট করবেন ভালো লাগলে কাজ ভালো করলে ভালো কথা বলবেন খারাপ কাজ করলে গালি দিবেন এতটুকু আপনাদের জন্য দ্যাটস ইট থ্যাংক ইউ ভেরি মাচ